হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটিতে লাইব্রেরিতে কি গাজাল রহমতুল্লাহ বিশেষ করে এহিয়া উলউদ্দিন রাখা হয় জি মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে গাজাল রহমতুল্লাহ এহিয়া উদ্দিন আছে এবং তার ব্যাখ্যা সহ আছে এবং তার তাকরিদ সহ আছে এবং সেটার শুদ্ধ অশুদ্ধ নিরূপণ করে বর্ণনা দেওয়া আছে বিশেষ করে এরাকি সহ অন্যান্য যে সমস্ত আলেমরা আহিয়া উল উদ্দিনের করেছেন সেটা সহ উল্লেখ করা আছে এবং সেটা কোনো নিষিদ্ধ কোনো অংশে নেই অনুমোদিত অংশেই আছে তবে সেটা আছে আসতে অংশে বাদীরাকে আলমুল কালামের অংশ কেউ রেখেছেন কারণ তিনি এই এই অংশে বেশি কাজ করেছেন তার জীবনের বেশিরভাগ সময় সেই হিসেবে রাখা হয়েছে তবে এটাকে উৎসাহ দেওয়া হয় না এবং ছাত্ররা এগুলি পড়ার সময় পায় না কেন এগুলো বাড়তি আলোচনা এগুলো শুধুমাত্র যারা দেরাসাউলিয়া পড়ে বা অনার্স মাস্টার্স লেভেলে বা পিএইচডি লেভেলে পড়ে তারা শুধুমাত্র সেগুলি পড়ে সেখানে ভুলগুলি তারা ধরতে পারে সাধারণ মানুষ সাধারণ ছাত্ররা সেগুলি পড়ে কারণ তাদের কাছে যেহেতু আইলেম নেয় তারা এগুলি ফেলতে সেই জন্য সেগুলো সাধারণত সাধারণ ছাত্র পড়ে না সেগুলো পড়ে সাধারণত যেগুলো তারাই পড়ে যারা এই বিষয়ে ভালো জ্ঞান রাখে বা দিন এবং মানহাজ সম্পর্কে আকৃদীয় মানহাসের ভালো জ্ঞান রাখে তারা সেগুলো পড়তে পারে তো মোদী ইউনিভার্সেল লাইব্রেরিতে গাজালির বই নাই এমন কথা বলা যাবে না তবে হিয়াউল উদ্দিনের ভুলগুলি অবশ্যই ইন্ডিকেট করা আছে এবং অনেকেই বুঝতে পারে বিশেষ করে তার একে অলম দিনে অর্থাৎ উলুদ সম্পর্কে বিশেষ বক্তব্য রয়েছে এবং ভুল বিভিন্ন 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 মাসাইল আছে বিল ভুল বানোয়াট হাদিস আছে সেখানে এবং সেখানে এমন এমন কিছু বেদায়াতি কথাবার্তা আছে যেগুলোকে অবশ্যই পরবর্তী আর আমরা সাবধান করে থাকেন